ঢাকা সদর উপনির্বাচন চলাকালীন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরু আলমের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত 14 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাজধানীসহ বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন রিমান্ডে রয়েছে। সবাইকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা সম্ভব হবে। যারা হিরু আলমের উপর সরাসরি হামলায় জড়িত তাদের 14 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এদিকে গোয়েন্দা কার্যালয়ে গিয়ে হামলাকারীদের শনাক্ত করেন হিরু আলম। পরে তিনি বেরিয়ে সাংবাদিকদের বলেন, যারা তার উপর হামলা করেছে তাদেরই গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি আশ্বস্ত হতে পেরেছেন গোয়েন্দা কর্মকর্তাদের উপর। হামলাকারীরা আওয়ামী লীগের লোকজন বলেও দাবি করেন হিরু আলম। এ সময় তিনি আরও বলেন, তার উপর যারা হামলা চালিয়েছে তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে, তাদের শাস্তি যেন নিশ্চিত হয় এই বিষয়টি তিনি পর্যবেক্ষণে রাখবেন। হিরু আলমের উপর হামলার ঘটনায় তার সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।